আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি হাবড়া দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশ লিমিটেড তারা এবছর পুজো করছেন, খুব ছোট করেই করছেন, সমস্ত সরকারি বিধি নিয়ম মেনেই আশা করি করবেন। তবে এবারে প্যান্ডেল খুবই ছোট, সেরকম কারুকার্য নেই, দূর থেকেই মাকে দেখা যাবে। মিলন আসর প্রতি বছর ভালোই পুজো করেন এবং তারা অনেকটা বড় এরিয়া নিয়ে করেন, ভিতরে ঢুকেই ঠাকুর দেখতে হয়। তো এবার খুবই ছোট, এত ছোট কিছু বলার নেই। এবার চলে এসেছি আমরা উত্তর হাবড়া সেবা সংঘ। তো প্রতি বছরে উত্তর হাবড়া সেবা সংঘ ভালোই প্যান্ডেল করে। তো এবার সরকারের যে নিয়মগুলি আছে তাদের প্যান্ডেল যথেষ্ট বড়ই করেছে, তিন দিক খোলা, খুবই বড় প্যান্ডেল, যাতে কোনো সমস্যা না হয়, যাতে করতে পারে সরকারের নিয়ম, যত যে গাইডলাইন আছে সরকারি সেই নিয়ম মেনেই তারা করছেন দেখে বোঝা যাচ্ছে। উত্তর হাবড়া ইউনাইটেড ক্লাব তারাও এবার সরকারি নিয়ম মেনেই করছেন এবং নাট মন্দির টাইপের করেছে, তাতে ক্লাবটি ঘেরা আছে প্রায় 10 কাঠা জায়গা নিয়ে যেটুকু জানা গেছে। হাবড়া অ্যাথলেটিক ক্লাব প্রতিবারের ন্যায় এবারও করছেন, তবে সত্যি খুবই ছোট, চারিদিকে জলে ভর্তি, শেওলা পানায় তার মধ্যে প্যান্ডেলের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানেই প্রতি বছর শীতকালে হয় হাবড়া উৎসব, আর সেই হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠ সরাসরি দেখতে পাচ্ছেন, খুবই ছোট প্যান্ডেল, কাজ চলছে। পুজো তো এসেই গেল আর কদিন মাত্র, এখনো পর্যন্ত হাবড়ার প্যান্ডেল কোনোটাই এখনো ঠিক মতন পড়ে উঠতে পারেনি। সব প্যান্ডেল আপনাদের প্রস্তুতভাবে দেখাতেই পারছি না, যেহেতু কোনো প্যান্ডেলের কাজ এখনো হয়নি কিছু, তো কী দেখাবো। তবে এই হিজুলপুকুর মধ্যপাড়ার প্যান্ডেলটা মোটামুটি ভালোই হচ্ছে, এখনো কাজ যথেষ্ট বাকি আছে, তবে কিছু কারুকার্য ওনারা করছেন, তবে খোলামেলায় করছে, সরকারি গাইডলাইন মেনেই করছেন, তিন দিকে খোলা আছে এবং মাঝখানে মাকে রাখা হবে, তার পিছনটা সব প্যান্ডেলের মায়ের পিছনটা বন্ধই আছে আর তিন দিক খোলা, যাতে লোকজন আসতে কোনো অসুবিধা না হয় এবং করোনার সংক্রমণ যেন না বাড়ে। এবার চলে আসছে আমরা সবাই ক্লাব, তারাও ঠিক ওই রকমই। এবার পুজোয় আপনারা থিম নেই, হাবড়ায় যে থিম হয় মোটামুটি বেশ কারুকার্য হয়, এবার কোনো থিম নেই, করোনা আবহে মোটামুটি পুজো হচ্ছে, ব্যাস এইটুকুই খুব ভালো। তিন দিক এটাও তিন দিক খোলা, মাঝখানে মা থাকবেন, এইভাবেই করছেন। আর সবশেষে আসছি, আরও আছে প্যান্ডেল, সেগুলো এখনও হয়ে পারেনি, কী দেখাবো। রথতলা প্যান্ডেল শুনে অনেক মাঠ আছে, যে জগন্নাথদেবের মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার, তো সেইখানে এবার মাঠে করছে না, অনেক বড় এরিয়া নিয়ে, এবার খুব ছোট্ট মতন এরিয়া নিয়ে করছে। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, খুবই ছোট প্যান্ডেল। আশা করি আপনাদের সামনে কিছুটা তথ্য তুলে ধরেছি, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজ এইটুকু বন্ধুরা, নমস্কার, সকলে ভালো থাকবেন।